রমজান উপলক্ষে ভাইরাল ফটো আই মিন ভিডিওতে আপনারা যে ইমেজগুলো দেখেছেন এই ধরনের ইমেজ আপনাদের নাম দিয়ে কিভাবে তৈরি করবেন সেই বস্তা দেখাবো আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি দেখার পর আপনার ছেলে এবং কি মেয়েদের ইমেজ খুব সহজে ইজিলি তৈরি করতে পারবেন। রমজান উপলক্ষে এই ধরনের ছবি কিন্তু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণ ভাইরাল, তো আপনারা চাইলে কিন্তু খুব ইজিলি এই ভিডিওটি দেখার পরে এই ধরনের ইমেজ আপনারা তৈরি করে নিতে পারেন। সো বেশি কথা না বলে আপনাদের মোট ফার্স্টে শিখে নেব, তো তাই লাগে ছোট্ট একটা রিকোয়েস্ট, আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন দর্শক তারা অবশ্যই আজ সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে চলুন বন্ধুরা কথা না বলে আমরা আমাদের মোট ফার্স্টে মোবাইল স্ক্রিন আপনাদেরকে শেয়ার করি। অলগেত বন্ধুরা আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো এই ধরনের ইমেজ তৈরি করার জন্য আপনাকে একটা ব্রাউজার সিলেক্ট করে নিতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিব, আপনারা ক্রোমটাকে সিলেক্ট করে নিতে পারেন। তো আমি ক্রোমটাকে ওপেন করে নিব। সো ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে আপনার সার্চ বক্সে ক্লিক করবেন, দেন এখানে লিখবেন বিং এআই ইমেজ জেনারেট। তো আমি এই লেখাটি স্ক্রিনে দিয়ে দিয়েছি, আপনাদের সুবিধার জন্য আপনার স্ক্রিনটাকে ফলো করে নেবেন। তো আমি বিং এআই ইমেজ জেনারেট লিখে সার্চ করব। অলগেত বন্ধুরা আমি যখন বিং এআই ইমেজ জেনারেট করে সার্চ করলাম তখন আমার সামনে এখানে অনেকগুলো ওয়েবসাইট নিয়ে আসছে। তো সবার উপরে আপনার যে ওয়েবসাইটটি পাবেন এখানে ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার, তো আপনার কাজ হচ্ছে এই ওয়েবসাইট টাচ করা। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। অলগেত বন্ধুরা ওয়েবসাইটে টাচ করার পর এখানে আপনাকে ওয়েবসাইট ইন্টারফেস নিয়ে আসবে। তো গাইস প্রথমে আপনাকে এখানে লগ ইন করে নিতে হবে বা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো গাইস আমি মাইক্রোসফট অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করতে হয় তা নিয়ে অলরেডি একটা ভিডিও আপলোড করেছি আমার এই চ্যানেলে। তো আমি এই ভিডিও লিঙ্ক আই বাটন এবং কি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে দেখে কীভাবে মাইক্রোসফট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেই পথটা শিখে নেবেন। সো মাইক্রোসফট অ্যাকাউন্ট যখন আপনি ক্রিয়েট করে ফেলবেন তখন আপনার সামনে এরকম একটা ইন্টারফেস দেখাবে, তারপরে আপনাকে এরকম একটা ডিসক্রিপশন বক্স দেখাবে। তো গাইস এখান থেকে আপনার কাজ হবে এখানে আপনি যে ধরনের ইমেজ চাচ্ছেন বা যে ধরনের ইমেজ আপনি তৈরি করতে চাচ্ছেন ওই লেখাটা এখানে লিখে দেবেন, তাহলে এই অটোমেটিকলি আপনাকে এই ইমেজগুলো জেনারেট করে দিবে। তো মায়ের রমজান উপলক্ষে আমি যে ধরনের ছবি দেখিয়েছি, তো এই ধরনের ছবি তৈরি করার জন্য আপনাকে প্রথমে আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যেতে হবে। তো বন্ধুরা ডিসক্রিপশন বক্সে আসার পর এখানে আপনারা এরকম একটা টাইটেল বা এরকম একটা ডিসক্রিপশন বক্স দেখতে পাবেন। তো উপরে যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে ছেলেদের জন্য এবং কি নিচে যে বক্সটা আছে এই বক্সটা হচ্ছে মেয়েদের জন্য। তো আপনার ছেলে মেয়ে দুজনে কিন্তু এই ধরনের ইমেজ তৈরি করে নিতে পারেন। সো আমি এখান থেকে ছেলেদের নামে যে ইমেজগুলো এই ইমেজ তৈরি করার জন্য আমি এই ছেলেদের নামের এই টাইটেলটাকে কপি করে নিচ্ছি। দেন কপি করে নেওয়ার পর আমরা এখানে ডিসক্রিপশন বক্সে এই লেখাটা পেস্ট করে দেবো। সো ডিসক্রিপশন বক্সটি বসানোর পরে এখানে আপনাকে কোনো কিছু করতে হবে না, আমি কিন্তু সব কিছু এখানে উল্লেখ করে দিয়েছি 20 বছরের এবং কি রিয়েলিস্টিক লিখে দিয়েছি। তো আপনার কাজ হচ্ছে এখান থেকে আমার যে নামটা এই নামের বদলে আপনি আপনার নামটা বসিয়ে দিবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমার নামটা দেখাচ্ছে, তো আপনার কাজ হচ্ছে শুধু এই নামটুকু চেঞ্জ করে দেওয়া, এখানে আপনার নাম দিবেন অথবা যার নামে ছবি তৈরি করতে চান ওই ধরনের নামটা দিয়ে দিবেন। তারপর নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনার কাজ হচ্ছে নিচে যে ক্রিয়েট অপশন আছে ক্রিয়েটে টাচ করে দেওয়া, তো আমি এখানে টাচ করে দিব। সো এখানে টাচ করে কয়েক সেকেন্ড আপনাকে সময় দিতে হবে ক্রিয়েটিং হবে, তো ক্রিয়েটিং হওয়ার পর আপনার রেজাল্টটা দেখতে পারবেন এখানে। অলরেডি তো বন্ধুরা কয়েক সেকেন্ড ওয়েট করার পর এখানে কিন্তু আমার সামনে কিন্তু 4টা ইমেজ নিয়ে এসেছে অলরেডি। তো এই ইমেজগুলো এই অটোমেটিকলি তৈরি করে দিয়েছে, তো এই ইমেজগুলো দেখতে খুবই সুন্দর এবং কি ইউনিক দেখাচ্ছে। তো আপনি যদি চান এখান থেকে একটা ছবি বড় করে দেখতে বা একটি ছবি ডাউনলোড করতে সেই প্রসেসটা করতে পারবেন। আমি এখান থেকে এই ছবিটা বড় করে দেখতে চাই এবং কি এই ছবিটা ডাউনলোড করতে চাই, সেক্ষেত্রে আমি এই ছবিটির উপর একবার টাচ করে দিব। সো বন্ধুরা ছবিটির উপর টাচ করবে দেখতে পাচ্ছেন এই ছবিটি একবার রিয়েলিস্টিক এবং কি বাস্তবতার সাথে একবারে মিলে গেছে। তো এই ছবিটি খুবই আনকমন এবং অনেকটা সুন্দর দেখাচ্ছে। সো এইভাবে কিন্তু আপনারা ছেলেদের নাম দিয়ে এবং কি ছেলেদের ফেস দিয়ে কিন্তু এই ধরনের ছবি তৈরি করতে পারবেন। তো গাইস আমি এবার আপনাদেরকে ফিমেলটা দেখাচ্ছি বা মেয়েদেরটা দেখাচ্ছি, তো তার জন্য আমি এটাকে কাট করে নেব এবং কি আমার ফিমেলটা তৈরি করার জন্য আমি এখান থেকে আবারও ট্যাগটা কপি করে নেব বা টাইটেলটা কপি করে নেব, ফিমেলের যে টাইটেল এই টাইটেলটা আমি এখান থেকে কপি করে নেব। আমরা এখানে আবারও এই ডিসক্রিপশন বক্সে এটাকে পেস্ট করে দিব। তো তারপর আপনার এখানে কোনো কিছু করতে হবে না, আপনাকে জাস্ট আপনার নামটা পরিবর্তন করতে হবে। তো এখানে যে সাথী নামটা আছে এই নামের পরিবর্তে আপনি আপনার নামটা দিয়ে দিবেন। তো আপনার নাম দেওয়া কমপ্লিট হয়ে গেলেন থেকে আবার আপনার ক্রিয়েট অপশনটা আছে ক্রিয়েটে টাচ করে দিবেন এবং এখানে কয়েক সেকেন্ড আপনাকে অপেক্ষা করতে হবে, আর রিকোয়েস্টিং করার জন্য অবশ্যই ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। অলরেডি বন্ধুরা কয়েক সেকেন্ড ওয়েট করবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাকে এই অটোমেটিকলি 4টা ইমেজ জেনারেট করে দিয়েছে। তো এই 4টা ছবি কিন্তু খুবই ইউনিক এবং কি রিয়েলিস্টিক মনে হচ্ছে। তো আপনার কাছে যদি এই 4টা ছবি ভালো না লাগে তাহলে আপনি এখান থেকে আবারও ক্রিয়েট অপশনটা আছে ক্রিয়েটে টাচ করে দিবেন, তারপরে আপনাকে পরবর্তী আরও 4টা ইমেজ দেখাবে। সো এবার আমরা এই ছবিটাকে বড় করে দেখবো। তো বড় করে দেখার জন্য আপনি যে ছবিটা বড় করে দেখতে চান ওই ছবির উপর টাচ করবেন, দেন ওই ছবির উপর টাচ করে দেখতে পাচ্ছেন এই ছবিটা কিন্তু এখানে বড় করে দেখাচ্ছে এবং কি রিয়েলিস্টিক মনে হচ্ছে, বাস্তবতার সাথে একবারে মিলে গেছে। সো এবার আপনার কাজ হচ্ছে এই ছবিটি ডাউনলোড করা। তো ডাউনলোড করার জন্য এখান থেকে আপনারা নিচে 3 ডট অপশন পেয়ে যাবেন, এই 3 ডটে টাচ করে দিবেন। তো আমি এখান থেকে 3 ডটে টাচ করে দিচ্ছি। তো 3 ডটে টাচ করার পর এখানে আপনার 2টা অপশন দেখাবে, তো এখান থেকে আপনার উপর ডাউনলোড যে অপশনটি আছে ডাউনলোডটি টাচ করে দিবেন। তো আমি এখানে টাচ করে দিচ্ছি। সো গাইস ডাউনলোড টাচ করবে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিক্যালি আমার এই ছবিটি কিন্তু সেভ হয়ে গেছে। সো এভরিওয়ান এটি লাগতে সম্পূর্ণ ভিডিও, আই হোপ এই ভিডিওটি দেখার পরে আপনার ছেলে এবং কি মেয়েদের নাম দিয়ে এই ধরনের ইমেজ খুব ইজিলি তৈরি করতে পারবেন। তো গাইস ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করবেন এবং কি আপনার ফ্রেন্ডদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দিবেন, তারা যেন রমজান উপলক্ষে এই ধরনের ইমেজ
তৈরি করতে পারে আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক ফেসবুক দেখে থাকেন তারা অবশ্যই ফেসবুক ফলো করে দিবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই কামনা করি আল্লাহ হাফেজ